ইয়ে বাবা রে, ধোয়া বেরোচ্ছে তো? ধোয়া বেরোচ্ছে কেন ভাই? কি ভাই ধোয়া বেরোচ্ছে? গান মেরেছে বাড়া। এই যে ভাই, এ লোকাল 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 লোকাল, এই দিদি আসি না কেন ভাই? এই কুত্তাটা ভাই ধরে। এ এ ভাই, এ ভাই ওরে, আমি ফার্স্ট টাইম ডমিনো রাইড করলাম, আর ডমিনোর সাথে ভাই এক্সপিরিয়েন্সটা আলাদাই হলো ভাই। পাওয়ার তো আছে, মানতে হবে। তাড়াতাড়ি বেরোই, এরকম আকাশের কালার যদি চলে যায় তারপরে আর ব্লগ তোমাদের ভালো লাগবে না। ফ্ল্যাশব্যাক, এই ছেলেটা ভাই আমার কোলবালিশ নিয়ে শুয়েছে। চলে এসছি মোটো ব্লগিং সেটআপে, আর আমাদের বাড়ির থেকে ভাই আজকে শুরু করছি। আর আজকে এখানে ডিউক, এখানে ডিউক, ওখানটা ভাই ডমিনোর। এই বাবা, এ তো অবস্থা ভাই, আমার পালসারের মতো ভাই, এরকম ঝুলছে বাজাজ। হ্যাঁ, ঝোলারই কথা। জায়গাটা যদি ছুটির সময় আমি আসি না ভাই, এই জায়গায় পুরো সিস্টেম হ্যাং হয়ে যায়, কারণ হাত্তু ভাই স্কুলের ভাই যত স্টুডেন্ট ভাই ভাই ব্লগ দেখে ভাই। সো গাইজ, স্কুল কি ছুটি হয়ে গেছে না কিছু ভাই বুঝতে পারছি না। তো ভাই ফ্যামিলি মেম্বার, একদিন ডিউক চালিয়ে যা ফিল পাচ্ছি না, আগের মতো সেই একটু ভাবে চালাচ্ছি, তার জন্য ভাই একটু বেশি ফিল আসছে। আমার দেখা দেখি কেউ তোমরা ট্রাই করো না, এই কারণে না আমি সবসময় স্লো স্লো রাইড করতাম, বাট তোমরা দেখি ভিউজ দিচ্ছ না, সেরকম রিচ ডাউন করে দিচ্ছ, তো সেই কারণে ভাই আমারও আবার আগের রূপে ফেরত আসতে হলো। ওরে ভাই, আজ ভাই ওরে ভাই সাহ, আজকে অনেকদিন পরে ভাই লোকালের মধ্যে রাইড করছি ভাই। যার লোকালে রাইড করতে গেলে যে এরকম একটু সাইকেল ভাইকেল উঠে চলে আসে, ওটাই ভয় লাগে। এই রোডটায় আমরা রিসেন্টলি কয়েকদিন ধরে ব্লগ করছি, মানে আগে একটা ব্লগ তোমরা দেখেছো ভাই হোক, আর হচ্ছে আজকে সেকেন্ড টাইম ফাইনালি চলে এসেছি ভাই আবার সেই রোডে ভাই, পুরোনো রোডে। আর রাস্তার মধ্যে একটা জিনিস ভাই, এরকম মাঝে মাঝে ইটের মতো রাস্তা রয়েছে, তো সেই কারণে একটুখানি কেয়ারফুলি চালাতে হয়। আজকে না তিনজনে রয়েছি, কারণ আগের দিন আমরা এনএইচ 12-এ গেছিলাম, আর ওখানটা ভাই অনেক টাকার ফিউল চলে গেছিলো। ওকে, কালকে দাদা আবার ফিউল আপ করে দিয়েছে, তো সেই কারণে ভাই আজকে ব্লগ করতে বেরোতে পারলাম। তো চলো গাইজ, অন্যদিন আবার তো হবে ভাই এনএইচ 12-এ রাইড। দেন ওরা কোথায় ভাই? ডমিনোর নিয়ে ভাই পিছনে থাকলে হবে কি করে? হচ্ছে গাইজ, টান টান। ও ভাই, আর ফুল চার্জে চালাচ্ছে ভাই, টানো টানো টানো, দেখি ভাই কত টানতে পারো ভাই। এরে, এখানে তো ভাই পাথর পাথর ভাই কি করে দিয়েছে। ও ভাই ডিউক্রেন্ডে ভাই 3 নম্বর গিয়ারে ভাই, যা পাওয়ার। আগে আসতাম না, বাট এখন রোডটা যা সুন্দর করে দিয়েছে না, এখন ভাই এসে মজা হয়। এই যে ভাই, এ লোকাল 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 লোকাল, এই দিদি আসি না কেন ভাই? এই কুত্তাটা ভাই ধরে। তো গাইজ ভাই, আজকে লোকাল বলাতে ভাই ছেড়ে দিয়েছে ভাই, আগের দিন ভাই লোকাল বলার টাইমও পাইনি ভাই, এত স্পিড ছিল। চলো এবার ফ্লাই ভাই, ভাই এই ভ্যান দেখে আমার ভাই আউট হয়ে গেছিল পুরো। ওরে, এই রাস্তাটা যা করে দিয়েছে না গাইস। ও বন্ধু, ও বন্ধু, তোমার গাড়িটা একটু দেওয়া যাবে চালাতাম? তো চলো একটু সাইড করে দাঁড়াও, ওই সামনে দাঁড়াও সামনে। আমি বাজাই
জায়গা না ভিড়ো ডমিনো রাইড করে গাইজ আর ওকে একটু 390 দি ভাই চালানোর জন্য চলো একটু ডমিনোরের সুইচ করে নি আর তুমি আমার গাড়িতে চলে আসো আর জানটাকে তোমার কাছে দিচ্ছি তো একটু সাবধানে হ্যাঁ ফাইনালি ভাই ডমিনোর আমার সামনে BS6 এর মডেল আর এটা হচ্ছে 250 নতুন গাড়ি বাট এটা ডিউকের থেকে অনেকটাই হাইট বেশি ভাই ফুল কম রয়েছে গাইজ ওরে ভাই তো সেই সাউন্ড গাইজ হে ভাই হেভি সাউন্ড কতক্ষণ দেবে সাথ আমি সেটা জানি না গাইজ যদি ফিউল শেষ হয়ে যায় তাহলে ভাই পুরো শেষ খতম টান তো আছে গাইজ কমফোর্ট ভাবে 100+ যাচ্ছে দেখতে হবে গাইজ আমি এখনো ব্রেকিং টেস্ট করিনি তার আগে ভাই ভাগানো শুরু করে দিয়েছি বাট আছে মোটামুটি ব্রেকিং আছে ভাই FI তে ফলস মারছে গাইজ ভাইজারটার জন্য যাই না তোমরা কিরকম দেখতে পাচ্ছ আর এই জায়গাটা কালো ছাড়া যদি আমরা মোটো ব্লগার ইউজ করি তাহলে ভাই এখানটা হোয়াইট দরকার কই না ভাই লোকের গাড়ি ভাই পেয়েছি এই বেশি ভাই এটা লিমিটার মারছে না কি মারছে ভাই বুঝতে পারছি না আমি ফার্স্ট টাইম ডমিনো রাইড করলাম আর ডমিনোরের সাথে ভাই এক্সপিরিয়েন্সটা আলাদাই হলো ভাই পাওয়ার তো আছে মানতে হবে আর সামনের লুক তো জানোই ভাই খতরনাক কিছু লুক মালটা কি মাঝের মধ্যে বেঁধে বেঁধে যায় হ্যাঁ হ্যাঁ গিয়া চেঞ্জ করতে হয় না মালটা না কি একটা প্রবলেম আছে বুঝলি ওই যেটা বললাম না কি একটা জিনিস আটকে আটকে যায় মালটায় প্রবলেম আছে ইয়ে বাবা রে ধোয়া বেরোচ্ছে তো ধোয়া বেরোচ্ছে কেন ভাই কি ভাই ধোয়া বেরোচ্ছে ঘাড় মেরেছে বাড়া ওরে বাপরে তো গাড়ির এত প্রশংসা করতে করতে ভাই গাড়িতে ধোয়া বেরিয়ে গেছে সব ভাই খাজ্জাল হয়ে গেছে ভাই এখন ডমিনো 250 নিয়ে বেরোনোর পরে ভাই এখান থেকে ধোয়া বেরোচ্ছে ভাই কি কারণে ধোয়া বেরোচ্ছে কেন আরে আগে চালানি তো তেজস্বী লোক হ্যায় আমার পাশ বন্ধু বন্ধু তুমি আমার গাড়িতে যাও আমি ওর গাড়ি চালাবো না আমি ওর গাড়ি চালাইনি ফাইনালি ভাই অনেকদিন পরে আবার রাজের বাইক ধরছি তো রাজের বাইকে তো এক্সস্ট তোমরা জেনেই গেছো ভাই এতদিন আগে ভাই দেখিয়ে দিয়েছি তো চলো গাইজ রি বাপরে এর গাড়িতেও তো ফিউল নাই আরে আমি উইল মারি না মারে হচ্ছে ও গাড়িটা ওর এটা আর আমার গাড়ি ওইটা গাইজ এখানটা আবার সেই ভাই ফ্যামিলি মেম্বার আর সিস্টেম হ্যাং হয়ে গেছে আমি উইল মারি না তো মারে তো চলো গাইজ এখানটা ভাই হুইলি ডিমান্ড হুইলি ম্যাশিং ভাই হুইলি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করো এটা সেই মডিফাই করেছে এটা নতুন মডেল হ্যাঁ 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 সো গাইজ এখানে ভাই হুইলি মারছে রাজ ওরে ইরি 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 আরেকবার মারবে তো কি বলতো টায়ারটা গরম হবে যখন তখন কন্টিনিউ উঠবে এমনি এই রাস্তার মধ্যে এসছি তাই তোমাদের সাথে দেখা গেল এই সাইডে কম আসি হ্যাঁ হ্যাঁ ওই ইঞ্জিন যত গরম হবে সেই বুঝে হবে যাও বেরিয়ে যাও সাবধানে যাও সো গাইজ এখানটা ভাই রাজের কিছু হুইলি ডিমান্ড ছিল ভাই হুইলি মেরে দেখিয়ে দিয়েছে যাও সাবধানে যাও তুই ডমিনো যা আমি আর মারছি না তো যে যার গাড়ি ও আমি হুইলি মারি না আরে হুইলি মারে ও হুইলি মারে ও ওই গাড়িতে হবে না এই গাড়িটাই হবে এখানটা ভাই কিছু হুইলি ডিমান্ড ছিল বাট আমি হুইলি ভাই মারবো না আর এখানটা রাজ ভাই ডমিনো নিয়ে নিয়েছে ভাই আসি
ভাই সাব ভিডিও করছিল আবার ভাই কিছু সাউন্ড হচ্ছে ভাই আরে ওরা কোথায় ভাই ভাই সাহেব এখানে আবার কি চলছে গাইস হ্যাঁ ডমিনার অলমোস্ট সি দেখবে গাড়ি যাবে কি করে জানি না ডমিনার চালাতেই পারছি না কিরকম হচ্ছে জানো তো মানে হয় নিচ্ছে না যখন নিচ্ছে আমার হাতের দিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে সালা এই দুঃখ কা খতম নি হতা বে কিছু তো ওঠে না বুঝলে খুব কষ্ট আই তুমি তো এরকম ভাবে কি না হেলমেট পরে তোলো হেলমেট পরে তোলো তাহলে ঠিক আছে নয়তো পিছনে ব্যাকে হলে তোমাদের লেগে যাবে বুঝতে পারবে না আপলোড দিইনি এরা দিয়েছিল এ দিয়েছে ওই চেন অয়েল ইঞ্জিনে লাগছে চলো হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই লজ্জা পেলে হবে থ্যাংক ইউ ভাই ওরে ভাই আসি ভাই আসি আসি থ্যাংক ইউ ভাই হ্যাঁ উইলি তো ওটা মারবি না মারবি না ভাই রাজ ভাই উইলি মারছে ভাই আমার গাড়ি নেই এ এ ভাই এ ভাই ইরি 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 খতরনাক কিছু উইলি মেরেছে ভাই আমার ভয় লেগে গেছে পুরো বাদিকে চলে গেছিল ভাই এইমাত্র ভাই বাড়িতে চলে এসি আর ভাই ব্লগটা এখানটা এন্ড করছি লাস্ট অবধি যদি ভিডিওটা দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেতে যেতে লাইক করতে বলো না আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে বলো না আর যারা যারা FB থেকে দেখছো তারা ভাই পেজটাকে ফলো করে দিও তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার হ্যাভ এ নাইস ডে বাই 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 বাই